আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে যে প্রতারণা হচ্ছে, বিভিন্ন রকমের প্রতারণা করছে, তার মধ্যে সিঙ্গাপুর পুলিশ বেশি গুরুত্ব দিচ্ছে চাকরির নামে যে প্রতারণা। সিঙ্গাপুরের পুলিশ চাকরির পাঁচ ধরনের প্রতারণার কথা উল্লেখ করেছেন এবং সেগুলো থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন সেই পন্থাও বলে দিয়েছে। তারা বলেছে, 1 নম্বর, যে চাকরি নামে প্রতারণা করে তারা নকল মোবাইল অ্যাপ, যারা প্রতারণার শিকার হয় তাদেরকে বলা হয় যে অযাচাই করা ওয়েবসাইট থেকে মোবাইলের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাতে তারা অ্যাপটি ব্যবহার করে লাভজনক চাকরি গ্রহণ করতে পারে। অ্যাপের মাধ্যমে নাকি লাভজনক চাকরি করা যাবে, অনেকে কিন্তু এই ফাঁদে পাও দিচ্ছে। অ্যাপের মাধ্যমে ভিডিও দেখে নাকি অনেক লাভজনক চাকরি করা যায়। তাদেরকে বলা হয় যে প্রতারকদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে তহবিল স্থানান্তর করতে বিনিময়ে বেশ কয়েকটি নির্ধারিত কাজ শেষ হওয়ার পরে তাদেরকে একটি কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যায়। তাদেরকে কিছু টাস্ক দেয়, কিছু কাজ দেয়, কাজগুলো করার পরে, শেষ হওয়ার পরে তাদেরকে কিছু কমিশন দেওয়া হবে। এই ধরনের কাজগুলিকে ব্যবসায়ীকে সহায়তা করে বলে মনে হচ্ছে। তাদের অর্জিত কমিশন মোবাইল অ্যাপে প্রতিফলিত হয়, কিন্তু ভুক্তভোগীরা যখন এই টাকা তুলতে যায় তখন বুঝতে পারে যে না, এটা প্রতারণা। সতর্কীকরণ চিঠি, দ্বিতীয় ধরনের যে প্রতারণা হয় সেটা হলো যে সতর্কীকরণের চিঠি। যারা প্রথমে প্রতারণার শিকার হয় এবং মানে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে এবং নগদ আউট হওয়ার করার চেষ্টা করে, তখন তাদের স্থানীয় কর্তৃপক্ষের জাল লেটার হেড বহন করে সতর্কমূলক চিঠি দেওয়া হয়, অর্থাৎ পুলিশের চিঠি দেওয়া হয়। তোমরা যদি চাকরিটা কন্টিনিউ না করে, এখানে না থাকো, তাহলে তোমাদেরকে এই করা হবে। ভুক্তভোগীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়ালেটে আরও স্থানান্তর করা চাপ জন্য চাপ দেওয়ার হয়, যাতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হয়। যে তোমরা যদি আরও টাকা ট্রান্সফার না করো, তাদেরকে তোমাকে পুলিশে হস্তান্তর করাবে, এদের পুলিশের পেপার বয় দেখিয়ে আরও টাকা নিয়ে নেয়। 3 নম্বর হলো যে সহজ খণ্ডকালীন চাকরি, অর্থাৎ সহজভাবে পার্ট টাইম জব। ভুক্তভোগীদেরকে বলা হয় যে তারা সহজ কাজগুলো সম্পূর্ণ করে কমিশন উপার্জন করতে পারে, যেমন সোশ্যাল মিডিয়ার পোস্ট পছন্দ করা, সোশ্যাল মিডিয়ার পোস্ট লাইক করা, রাখি কথিত পার্ট টাইম এপিডিএলিয়েট মার্কেটিং কাজের অংশ হিসাবে। তাদের এমন ওয়েবসাইটগুলোতে নিয়ে যাওয়া হয় যে তাদেরকে প্যাকেজগুলিকে সাইন আপ করতে প্রলুব্ধ করে, যাতে তারা এই ধরনের চাকরির অফার দেয়। এটা কি সহজেই বলি, এটা জিনিসটা হলো যেরকম যে পার্ট টাইম জব, আমরা কিন্তু আমার পেজে কিন্তু গ্রুপে কিন্তু অনেকেই পোস্ট করে পার্ট টাইম জব ঘরে বসে সহজে ইনকাম, এগুলো সবই প্রতারকদের কাজ। আমি এই পোস্টগুলো আমি কিন্তু অ্যাপ্রুভ করি না। অনেকে কিন্তু আমার পেজে পোস্টার কমেন্টে এরকম চাকরির অফার করে, প্লিজ দয়া করে আপনার কেউ এইসব চাকরিতে অফারগুলো দেখে যাবেন না। পৃথিবীতে মানে বিনা পরিশ্রমে কোনো টাকা আসে না। তারা এমন লোভ দেখায় যে ঘরে বসে বিনা পরিশ্রমে টাকা ইনকাম করুন, পার্ট টাইম জব করুন, ঘন্টায় এত ভুয়া সব। এটা একটা প্রতারণা। 4 নম্বর হলো সিনেমার টিকিট। যে স্ক্যামার বা প্রতারকরা ভুক্তভোগীদেরকে বোঝায় যে তারা একটি অযাচাই করা অ্যাপের মাধ্যমে সিনেমার টিকিট কেনা বা বিক্রি করে লাভ করতে পারে, যে সিনেমার টিকিট কেনা বিক্রি করলেও লাভ করতে পারে। এটা একটা প্রতারণা, সেই ব্যাপারে সব সাবধান থাকবেন। 5 নম্বর হচ্ছে শপিপে, অর্থাৎ শপিপে একটা সিঙ্গাপুরের জনপ্রিয় একটি অনলাইন শপিংয়ের ওয়েবসাইট অর্থাৎ অ্যাপ। সেখানে তারা নকল একটি শপিপের অ্যাপ চালু করে ভুক্তভোগীদেরকে মানে প্রতারণার শিকার যারা হয় তাদেরকে বলে ডাউনলোড করার জন্য এবং এর মাধ্যমে ব্যবসা করতে বলে। আসলে সেটাও বুয়া। এই 5 ধরনের প্রতারণা হচ্ছে চাকরি নামে সিঙ্গাপুরে। তো যারা সিঙ্গাপুরে যারা পেজে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখবেন যে অনলাইনে চাকরি, বিনা পরিশ্রমে চাকরি, সহজেই ফেসবুকে ভিডিও দেখে, অনলাইনে ভিডিও দেখে লাইক কমেন্ট করে টাকা ইনকাম করাবে, সবগুলো ভুয়া। এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না। তো পুলিশ কিন্তু এইভাবে সাবধান করে দিয়েছে। কী করবেন, লক্ষণগুলো চিহ্নিত করুন, স্ক্যামাররা বা প্রতারকরা যে কৌশলগুলো ব্যবহার করে তা চিনুন, যে কী কী লক্ষণ থাকলে প্রতারণা করে, এইগুলো আপনার জানতে হবে অবশ্যই। আমরা কিন্তু আগের ভিডিও এগুলো বলেছিলাম, সেগুলো দেখবেন, জানতে পারেন। তবে আগে থামুন এবং চিন্তা করুন যে একটি বিবৃতি, বার্তা বা কাজের প্রস্তাব সত্য হতে পারে কি না। নিজেকে অন্যদের জিজ্ঞাসা করুন যে কেউ চাকরির অভাব দিল অনলাইনে, $10 ইনভেস্ট করলে আপনি পাবেন $100, এরকম কোনো অবস্থা পাইলেন? আপনি চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন। চিন্তা করতে না পারলে আশেপাশে যারা আছে তাদের সাথে আলাপ করবেন, তাহলে বুঝতে পারবেন। দীর্ঘতি করুন, তাড়াহুড়া করবেন না। আপনার ব্যক্তিগত তথ্য বা ব্যাংকিং বিবরণ প্রদানের তাড়াহুড়া করা যাবে না। অন্যদের সাথে কথা বলুন, কিছু করার আগে দাবির সত্যতা যাচাই করতে অন্যদের পরীক্ষা করুন, যে তারা যে কথাগুলো বলছে চাকরির নামে অনলাইনে প্রতারণা করার যে প্রস্তাবগুলো দিচ্ছে এগুলো যাচাই করুন, সত্যতা যাচাই করার পরে কাজ করবেন। ব্যক্তিগত তথ্য
এবং পাসওয়ার্ডগুলি সুরক্ষিত করুন। অনুরোধটি বৈধ বলে মনে হলেও ব্যক্তিগত তথ্য কখনই কাউকে দিবেন না। সাতজনে যদি আপনি একটি কেলেঙ্কারি বা প্রতারণা দ্বারা প্রভাবিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই পরামর্শ দ্বারা বন্ধু সাহায্য নিন, পরিবারের সাহায্য নিন, অথবা সিঙ্গাপুর পুলিশকে অবহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।